স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নওগাঁর রানীনগর উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন। প্রধানমন্ত্রীর নির্বাচন ব্যবস্থা নিয়ে কটূক্তি, বিচার চেয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, এলাকায় বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নওগাঁর রানীনগর উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান মোহরি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ারাম সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। সোমবার সকাল 10:30 নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিবন্ধী প্রধান শিক্ষক তাদের কয়েকজন সহযোগী পরস্পরের সহযোগিতায় প্রায় 1/2 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করলে শিক্ষক সহ প্রতিবাদকারীদের হয়রানি করা হয়। এ অবস্থায় বিদ্যালয়টি এখন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। বক্তারা অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন। মানববন্ধনে মোহাম্মদ আমানুল্লাহ, অভিভাবক আজাদুল ইসলাম, শিক্ষিকা সাইমা ইয়াসমিন, সাবেক ছাত্র মোহাম্মদ রাকিব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে মুক্তিযোদ্ধা পজলার রশিদ শানুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে শিবগঞ্জ ডাক বাংলোর চত্বরে এর আয়োজন করা হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবুর রহমান মজনু। তিনি বলেন, গত 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনার নির্বাচন ব্যবস্থা নিয়ে কটূক্তি করেন মুক্তিযোদ্ধা বজলার রশিদ শানু। এছাড়া বিভিন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও নির্বাচন ব্যবস্থা নিয়ে মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে অপপ্রচার চালান। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে একজন মুক্তিযোদ্ধার পক্ষে লজ্জাজনক বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজরুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল গনি জোহার সহ অন্যরা। তবে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির কথা অস্বীকার করেছেন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলুর রশিদ। তিনি বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য চলাকালে তার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে নাটোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ, নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান সহ ইমাম, কাজী ও গণমাধ্যম কর্মীরা। এ সময় বক্তারা বলেন, বাল্যবিয়ে, নারী নির্যাতন রোধ সহ সাম্প্রদায়িক ও সামাজিক সহিংসতা প্রতিরোধে নবীন প্রবীণকে সমন্বিত করে জনসচেতনতার পাশাপাশি একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। নোয়াখালী সদরের 20 নং আন্ডারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার ভোর রাতের দিকে আন্ডারচর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে একই দিন দুপুরে চৌরাস্তা বাজারে বিক্ষোভ মিছিল করেছে নৌকা প্রতীকের কর্মী সমর্থকেরা। নৌকার প্রার্থী আব্দুল রব বলেন, দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনী মাঠে আসার পর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আলী হায়দার বক্সির লোকজন কর্মী সমর্থকদের হুমকি ধামকি দিয়ে আসছে, ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। গতরাতে বক্সি বাহিনীর সন্ত্রাসীরা নির্বাচনী অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিদুদ্দিন বলেন, নৌকার প্রার্থী তার নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার বিষয়টি আমাকে অবহিত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনের মোটরসাইকেল প্রতীকের সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের 4 নং ওয়ার্ড আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। ঢাকাস্থ কবিরহাট উপজেলা সমিতির সভাপতি ও ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সহসভাপতি আলহাজ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও হেলাল মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন
চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের আজীবন সদস্য কামাল পাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের আজীবন সদস্য মোহাম্মদ বাহারুদ্দিন, বিডিআর আবুল বাশার সহ অনেকেই। চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন বলেন, যদি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটাররা ভোট দিতে পারে তাহলে জয় সুনিশ্চিত। সভাপতির বক্তব্যে মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, প্রশাসন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মোহাম্মদ জামাল উদ্দিন প্রশাসনের প্রতি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। মুজিব বর্ষের উদ্দীপন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আছে সারাক্ষণ, এই স্লোগানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুষ্টিয়া জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় কুষ্টিয়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার কমান্ড্যান্ট মোহাম্মদ সোহেলুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার অ্যান্ড ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ড্যান্ট মোল্লা আমজাদ হোসেন, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। এছাড়াও সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।